কোথায় যাচ্ছিস মুনমুন? আমাকে যেতে দে, সর। কোথায় যাচ্ছিসটা কোথায় তুই? সেই কৈফিয়ত তোকে দেবো কেন? আর কোন দিন বা দিয়েছি? হারটা বিক্রি হয়ে গেছে? হয়নি, কিন্তু এবার হবে। ইউ হ্যাভ এ প্রবলেম? আমি তোর কাছে হাত জোর করছি মুনমুন, এই কাজটা তুই করিস না। তাহলে কি করবো? হাতটা গলায় পরে সারা বাড়ি ঘুরবো আমি? জিনিসটা যার তাকে ফেরত দিয়ে দিলেই তো হয়। সম্ভব না, দেব না। টাকাটা আমার দরকার। এক সেকেন্ড তুই দাঁড়া। হাতটা পাত। অনেক দিন ধরে আমার পকেট মানি থেকে টাকা সরিয়ে সরিয়ে টাকাটা আমি জমিয়েছি। এই টাকাটাকে তুই কাজে লাগ। টাকাটা নিজের কাছে রাখ, চকলেট কিনে খাস, বুঝলি? তুই আমার কথা শুনবি না, তাই তো? শুনবো না। কি করবি তুই? টিনা, টাকাটা আমার দরকার, কারণ ববি আর সানি খুব ডেঞ্জারাস ছেলে। যদি টাকাটা আমি না দিই, নো ওয়ার দে লুটু মি, দে কিল মি। কি বলছিস? ঠিক বলছি। তুই কি চাস তোর বড় দিদির কোনো ক্ষতি হোক? তোর কিছু হবে না মুনমুন। প্রয়োজন পড়লে এ বাড়ির লোকেদের কাছ থেকে আমরা হেল্প নেব। ওরা নিশ্চয়ই আমাদের নেসেসারি প্রোটেকশনটুকু দেবে। আর সেটা যদি ওরা না করে, দাদার মতন যদি পুলিশে চালান করে দেয়? সে দায়িত্ব আমার। সরি চিনা, তোর এই সাজেশনটা আমি রাখতে পারলাম না। টাকাটা আমার চাই। আর যেদিন এই টাকাটা ফুরিয়ে যাবে সেদিন কি করবো? সেদিন অন্য কিছু বিক্রি করবো। অসম্ভব মুনমুন, এই কাজ তোকে আমি করতে দেবো না। তাহলে কি করবি তুই? যেইভাবেই হোক আমি তোকে আটকাবো। পারবি আমাকে আটকাতে? দেখা যাক। আপাতত এখন আমি জেঠিমণিকে গিয়ে সব কিছু বলবো, সব কিছু সত্যি বলবো। ছোট ছোটর মতন থাক, বেশি বড় হবার চেষ্টা করবি না, বুঝলি? ছোট বলে কি বিবেক থাকতে নেই? বিবেক আশালি টিনা, এইসব কথা না যাত্রা দলের লোকেরা বলে, প্লিজ। মানুষ মাত্রই বিবেক থাকে মুনমুন, সেটাকে তুই বিসর্জন দিয়েছিস বলে তোকে মানুষ আর বলা যায় না। বলিস না, মানুষ বলতে হবে না আমাকে। আর তোর এইসব কথা না আমার একটুও ভালো লাগে না। নেক্সট টাইম থেকে বলবি না। আপাতত আমি আসি।